একটা ঘটনা বলবার বড় ইচ্ছা হয় যদি আপনারা একটু সময় দেন। বাস্তবতা আজকাল ঘটনাটা ঘটতেছে, বিষয়াদি উপলব্ধি করতে আপনাদের কারোর বাকি নাই। নতুন করে কিছু বলতে চাই না, আমি সারা বাংলা ঘুরা আমার অভিজ্ঞতার আলোকে আমি যা দেখছি। মুসলমান সম্প্রদায়, অন্য জাতির খবর জানি না, মুসলমানদের পোলাপান যতদিন পর্যন্ত স্বনির্ভর না হয়, মানে কামাই রোজগার না শেখে, ততদিন বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখে। যেই নিজেরা একটু সবল হয়, সচল হয়, কত পার্সেন্ট দ্বারা যায় আমার জানা নাই, বেশিরভাগ মুসলমানের সন্তান মা বাবার থেকে পৃথক হয়ে যায়, কথা কয় না। কিন্তু সে চিন্তা করে না যে আজকে আমার এই সচ্ছলতা আসার পিছনে আমার আব্বাজানের, আমার মার কোনো অনুদান কোনো আছে কি না। এই ঘটনা নিয়ে একটা বাস্তবতা, কুমিল্লার একটা ঘটনা। একটা লোক, সাধারণ লোক, গ্রাম্য লোক, কাজকাম করে, নিজের একটু জায়গা আছে, আর একটু জায়গা কারো কাছ থেকে নেয়, এটা কোনো কায়দায়, কিন্তু তার ইচ্ছা। ওনার একটা ছাওয়াল, তার নাম রাখছে রিপন। আচ্ছা করছে, আমি এই রিপন দিয়ে লেখাপড়া শিখে বড় বানাবো। কেন বানাবো? আমি তো গরিব মানুষ, দান সৎকার করতে পারি না, কোনো প্রতিষ্ঠান করতে পারি না, কোনো কিছু করতে পারি না। রিপন যদি বড় হয়, বড় শিক্ষায় শিক্ষিত হয়, ও যদি বাইরে থাকে, কোনো বড় অফিসার হয়, কোনো রোজগার করে, তাহলে আমি চলে যাব, আমি কবরে থাকব। ও যখন এলাকায় আসবে, কোনো জুমার দিন যদি মসজিদে নামাজ পড়তে যায়, আর ইমাম সাহেব যদি দাবি করে যে আমাদের মসজিদে সাজ দিতে হবে, ওই সেদিন দেখলাম চেয়ারম্যানের ফুলা বললো যে আমার অর্ধেক সাজের টাকা আমি দেবো আমার আব্বার নামে। আর একদিন বিভিন্ন সময় বলে না, আমি চলে যাব, থাকবো কবরে, আমি কিছু করতে পারিনি, কোনো আমলও করতে পারিনি। আমার জীবন যদি মসজিদ মাদ্রাসা পাশে আসে, যদি বড় হয়ে কোনো সময় সমর্থবান হয় আর এরকম কোনো কিছু করে, তাহলে আমার নবী বলেছেন, ইজা মাত আল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, আও মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন সালেহ আও ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলা। তা আমি তো কিছু করতে হবে না, আমার আওলাদ যদি ভালো হয়, যদি নেককার হয়, আমার জন্য কিছু করে, আমার উপকার হবে, এই আশা নিয়ে লেখাপড়া শিখাচ্ছে। বাজান, যারা এলাকার বাইরে থাকা, মনে করেন শহরে থাকা, এখান থেকে ফরিদপুর থেকে অনেকের ফুলাফান পড়ে না, ঢাকায় থেকে পড়ে না, কি লাগে সেই জানে। আমার জানা মতে, আমার দেখা মতে, বাস্তবতার থেকে বলছি, অনেক বাবা ঠিক মতো খাইতে পারে না। এই যে শীতের সময় একটু শীত নিবারণকারী পোশাক নিজে কিনে পড়তে পারে না, কিন্তু ছেলের জন্য পাঠায়, কেন বন্ধু বান্ধব নিয়ে ভালো পরিবেশে থাকে, তার জন্য পাঠানো লাগে, লাগে না লাগে না, নিজে কষ্ট করে, আল্লাহ একবার সন্তানকে কষ্ট দেয় না। এইভাবে করতে 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 জীবনের প্রত্যেকটা সার্টিফিকেট নাম্বার ওয়ান, শেষ পর্যায়ে পৌঁছে গেছে, চাকরি পিছনে পিছনে ঘুরতেছে, কিন্তু টাকা ছাড়া হয় না, কথা কয় না। বর্তমানে জানি না আপনার এলাকার কি খবর, টাকা ছাড়া সব জায়গায় টিভিছে, আনফিট করে দেবে এক জায়গা, কথা কয় না। কিন্তু গসা দিলি, বান্ডিল দিলি, আনফিট ও ফিট। যাই হোক, রিবনের পিছনে চাকরি করে, কিন্তু রিবন ধরতে পারতেছে না, শুধু কি নাই, টাকা নাই। সাহস করে একবার বাড়িতে আইসা, মাকে বলছে, মা এত কিছু করলা, তার প্রতিদান যদি দিতে হয় তাহলে আর একটু কিছু করা লাগবে, বলে কি এমন একটা চাকরি আমার জন্য অপেক্ষায়, কিছু টাকা যদি না দাও এই চাকরি ধরে, চাকরি পাইলেই কোনো সমস্যা থাকবে না, এরকম চাকরি আছে না নাই, কথা কয় না। রিপন ঘুমাইবে, মেন গেটে একজন, এই গেটে একজন, সারা রাত বসে ভাড়াদারি করবে, সে গাড়িতে যাইবে, ডাইনে পাশে দুইজন লোক তার বডিগার্ড হিসেবে থাকবে, এরকম চাকরি আছে না নাই, কিন্তু লাগবে 7 লাখ টাকা।
ছেলেদের দাবি কার কাছে করে? কথা কয় না, মেয়েরা দাবি করে বাবার কাছে সরাসরি কোনো বিষয় হইলে, আর ছেলেরা দাবি করে মার সাথে। এজন্য সন্তান যদি পুরুষ হয় মার সাথে ছেলেদের সম্পর্ক ভালো, আর যদি মেয়ে হয় বাবার সাথে সম্পর্ক ভালো। আব্বা মা সবই ভালোবাসে, কিন্তু মেয়ে দেখবেন সবসময় বাপের পক্ষে। মেয়ে হবে বা ছেলে হইল বাবার পক্ষে, কথা ঠিক নেই। এই দাবিতে মার কাছে বলছে, মা 7 লাখ টাকার ব্যবস্থা হইলেই 1 মাসের ভিতরে পরিবর্তন আইসা যাবে। কলে, ওরে বাবা আমি বলতে পারবো না, আমি বলতাম ভাবতাম না, আমি বলতাম ভাবতাম না, তুই হ্যাঁ তারে ক, মানে আমি বলতে পারতেছি না, তুই তারে ক, আমি সহযোগিতা করব। এক পর্যায়ে রিপন বলছে, বাবা এত কিছু করছো, আর একটু করো, তোমার সমর্থ আছে। আমার সমর্থ কয় কি? 7 লাখ টাকা তুই দেখোস না, আমার পেটে ভাত নাই, আমার বরণে কাপড় নাই, আমার শরীর কিসে হয়ে গেছে, আর এখন বলছো 7 লাখ টাকা। বাবা ভয় নাই, তোমার কাছে আছে, একটু ত্যাগ করলেই হবে। আমার কাছে আছে মানে? তো রিপন শিক্ষিত মানের হিসাব দিছে, আব্বা আমাদের একটুখানি জায়গা আছে না, বিলে কতটুকু জায়গা আছে, কয় এতটুকু, ওইটা কি তোমার খুড়া কি হয়? কয় না আরো, কয় ওইটা তুমি অন্যস্ত ব্যক্তি বলি না, কারোর কাছে বন্ধকি দাও, এত টাকা হইবে না। যে বাগান দেখি বড় বড় গাছ, এগুলো রাখছো কীর্তি, কয় তুই বড় কিছু, কয় না তুমি ওগুলো বিক্রি দাও, এত টাকা হইবে না। এই করে 7 লাখ টাকার মুখ বুঝ করে যাচ্ছে আরো, তাই এগুলো একটু ত্যাগ করো, 1 মাসের ভিতরে তুমি দেখবা তোমার মাঠে যা লাগবে না, গাঠে কোনো তোমার টাকা পাঠাবো, শুধু বাজার করবার খাওয়া, নামাজ সবা হুজুর দিয়ে বসে থাকবা। একদিকে আশা আর একদিকে ভয় কে? মায়া গরু ছেড়ে দিতে হবে, হালের গরুর প্রতি কৃষকের টান আছে না নাই? একটা সন্তানের প্রতি যে টান কৃষক তার গরুর প্রতি তার চাইতে অনেক ক্ষেত্রে বেশি টান, পুরানা গাছের প্রতি বেশি টান। সব মিলাইয়া ব্যবস্থা করে দিয়ে দিছে যে কি করা যায়, প্রথম মাসে মাশাআল্লাহ যা পাঠাইছে তার 2 মাস খাওয়া লাগবে। বাবা মা বাড়ি থাকে তো 5,000 টাকা খরচায় পাঠায় 2,000-10,000, ওরে চলতে 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 বিয়েও করছে, কিন্তু বাবারে না বইলা। একটা পর্যায়ে সংক্ষেপে বলতেছি, এখন 6 মাস হয়ে গেছে বাড়ি আসে না, টাকা পয়সা পাঠায় বাড়ি আসে না, একটা বয়তে কেন? আব্বা যদি জিজ্ঞেস করে তুই বিয়ে করছো বলে জবাব দেব কি এত কষ্ট করলো? 6 মাস পর মহিলারা শুধু খারাপ না, ভালো আছে না নাই? যদি কন খাদিজার মতো মহিলা আজকে আছে না নাই? আছে রে ভাই, দীপনের সাথে বিবাহ হয়েছে খাদিজার পদের একজন মহিলা। 6 মাস পর পরস্ত করতেছে স্বামী গো, ও সাহেব ফেলার বাড়িতে থাকো, খাবারের অভাব নাই, চাকর বাকর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা অভাব গিয়ে যে কবরে যাইতেছি তুমি কি দেখো না? তুমি না বলেছো আমার শ্বশুর শাশুড়ি আছে? 6 মাস হয়ে গেল, একদিনও দেখতে পারলাম না, একদিনও রান্না করে খাইতে পারলাম না, তাদেরকে একটু খেদমত করতে পারলাম না। এই অবস্থায় যদি মরে যাই কিয়ামতের আদালতে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দয়া করে আমার একটু বাড়ি নিয়ে চলো। কয় না হবে না, কয় না হবে কেন? তুমি শ্রীকান্ত চিন্তা করছো বাড়ি ঘর টার নাই, ওরা গরিব মানুষ, ওগুলো আমি বুঝিয়া সুঝাই কাম করছি। আমি এখন মা খাদিজার দুনিয়ার আসবে না সাহেব, আমি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকায় আমি আমল করতেছি। তোমার যা আছে, বাবা মা তো আছে, আমার একটু সুযোগ দাও, উনি যা বাজার করি আনে আমি তাই খাবো, উনি যেখানে গো আমি আমার আম্মার কাছে থাকবো, আমার একটু সুযোগ, আমি একটু পানি ঢেলে খাওয়াই, উনি যা বাজার করে আনে একটু রান্না করে খাওয়া। মহিলাটা কেমন? কথা কয় না, শেষমা রূপান্তর না দেখা রিপন বোর্ডার নিয়ে বাড়ি গেছে।
দুপুরবেলা মাঠেতে আসে বাবা, মা ওইখানে ঝাড়ু দিচ্ছে। ছয় মাস পরে আসছে ছেলে, খুশি না বেজার? আর এরকম সব দেখে যে নিজে ঢুকছে, পিস পিস মহিলাটা ঢুকছে, আইসা লম্বা করে আরে জড়ায় ধরছে, আহ 5 মিনিট জড়েছে। কত বুঝি গো বাবা, এখন বাবা জিজ্ঞেস করছে মহিলাটা কে? মহিলা কি বলবে তুমি কিডা? কথা কয় না, নূতন আসছে কেবল ওকে বলবে, ও কোনো কথা কয় না। রিপনকা বাবা বৌমা, ওনার বৌমা সুম করছে, বেটা তুই বিয়ে করছো? কল হ্যাঁ। কোনো কথা না বলে কিছু মানুষ এরকম রাগি আসে না, কয় আমি তোরে এত কষ্ট করে বড় বানাইলাম, আমার দিকে তাকাইলাম, আর যা করছো করছো সংবাদ দিতে, আমি যা পারি, আমার যে অবস্থা, আমার কি কোনো অধিকার নাই? বউ আনবো আমি, তুই নিয়ে আমার বাড়ি ঢুকছো, বেদক বাইরে আমার বাড়ি। এতটুক বলা এই মুহূর্তে এই বাবার জন্য যায় না না যায় কোনো দোষ হবে? কিন্তু সাহেব এই কথাটারে মারাত্মকভাবে গুরুত্ব দিছে, যেহেতু এরকম নতুন বর সামনে বাবা হলো বেয়াদব বাইরে আমার বাড়িতে, ওর পথ ছিল না, ও যদি দৌড়ায় যায় দত্ত বাজান কই যাব, যা করছি আমি করছি, তোমার হাতে তুলে দিলাম, 5 দিন ব্যবহার করো সংসার করো, যদি তোমার মনোপুত না হয় বের করে দিও, তবে এখন আমি বের হব না, যা ঘরে যা। বলতে পারতো কিছু? কথা কেন কিছু বলো না, খম ধরে দাঁড়াইছে। ও আমার সোনার ছেলেরা, 3টা জায়গায় খম ধরবি না জীবন ধ্বংস হয়ে যাবে। একটা হইলো মা বাবার কাছে কোনোদিন নিজের বড় মনে করবা না, উস্তাদের সামনে কোনোদিন কাউকে বড় মনে করবা না। আল্লাহ আকবার। রিপন কিন্তু একটু ওই পড়ে গেছে দুনিয়ার, আমি এত বড় সার্ভিসার ও সার্ভ অফিসার, আর এই লোকটা লেখা জানে না পড়া জানে, আমার বেয়াদব বাইরা, খুব খুব চোট পাইছে। কিছু না বলে কয়ে চলো, মহিলা কি করবে? পিসপিস বাড়িছে, কান্দিছে সবাই, কান্দি কান্দি যাও চলে আসে। দিন যায় রাত যায়, ও দিয়ে কিন্তু বাবার একটা কয়, তোমার তো গায়ে তেল হয়েছি, মজা দেখাচ্ছি দাঁড়াও, কারণ সব তো নিয়ে নিছে। ওর একটা ভরসা যে কি, আমি টাকা না দিলে বাবা মা মরবে, সাহায্য করতে চায়। এখন পরের মাসের টাকা আসলো না, 1 তারিখ আসলো না, 12 তারিখ আসলো না, 15 আসলো না, আর না খায়া কতদিন চালা যায়? বাকি বুকিটাও জানে সব তো শেষ। উপায় অন্তর না দেখা এশার নামাজ পড়ে এসে রিপনের বাবা মার সাথে পরামর্শ করে, বিবির সাথে, ও রিপনের মা টাকা তো সে দেয় না, বাজারও করতে পারি না, তুমিও অসুস্থ, আমিও আর পারি না, আমি রোজগার এখন আর করতে পারি না, একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল থেকে আমি রিক্সা চালাবো। রিপনের মা কয় না তা হবে না, আমি না খাই মরবো, তুমি রিক্সা নিয়ে রাস্তায় উঠবা না, কারণ তুমি যদি রাস্তায় রিক্সা নিয়ে ওঠো আমার বাজান কলঙ্কিত হয়ে যাবে। এজন্য কথায় বলে সন্তান পিতা মাতা ভুলে যায়, পিতা মাতা সন্তান ভুলে না। কয় না এ হয় না, তুমি আয় রোজগার করতে পারো না মরে যাবো, কিন্তু তুমি রিক্সা নিয়ে নামবা আমার জীবন নেমে সে মন্দ করবে না, গালাগালি করবে না। কয় সে চিন্তা আমার আছে, আমি নিরুপায় হয়ে রাস্তায় নামবো, কিন্তু টাইম দিয়ে দিছি দিনের বেলা নামবো না, রাত্র যখন 12টা বাজে সব মানুষ যখন ঘুমায় যায় তখন আমি রিক্সা নিয়ে ওই চৌরাস্তায় যেয়ে দাঁড়াবো। দূর দূরান্তর থেকে কত মানুষ জরুরি কাজ নিয়ে এলাকায় আসবে, এত রাত্রে কোনো গাড়ি পাবে না, আমার রিক্সা পাবে, যদি উঠাইতে পারি অল্প মেহনতে বেশি ভাড়া হয়ে যাবে, আমরা ভালো চলবো। কয় তা কইছো খারাপ না, তাহলে করো। শুরু হয়ে গেছে রিক্সা চালানো, 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর রিপনের বাবা 10 বছর রিক্সা চালা। 10 বছর পর জুমার নামাজের দিন সাহেব নামাজ পড়তে গেছে মসজিদে,
ঢাকার শহরে জুমার দিন যারা নামাজ পড়ছেন ভালো করে জানেন, একতলা দুইতলা তিনতলা পাঁচতলাও ধরে না, রাস্তার পরে পাঠি দেওয়া লাগে। রিপন সাহেব নামাজ পড়তে গেছে, জুমার খুতবা ওই দিন খতিব সাহেব এমন বয়ান দিয়েছে, অবিলওয়ালে দাইনে এহসানা অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এমন কায়দায় নসিহত শুরু করছে। এইবার রিপন যায় নামাজের পরে বসে, চোখের পানি আর রাখতে পারতেছে না, দীর্ঘ জীবনের কথা মনে করছে, আয় এত কষ্ট কলেশ কইরা বাবা আমার বড় বানাইলো, আজ 10 বছর আমি কোনো খবর নি না, কোনো খবর নি না, না জানি আমার কি উপায় হবে। কানতে পারছে আল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। ওই অবস্থায় নামাজ শেষ করি নাই, মসজিদ থেকে বেড়াই বাসায় আস, চোখে তার পানি, মুখে তার টেনশন। আল্লাহ জান্নাতি মহিলাদের আলামত, জান্নাতে যেসব মহিলারা যাবে যত আলামত, তার আলামতের মধ্যে একটা আলামত হইল, স্বামী কখনো যদি বেজার হয়ে যায়, মুখখান কালো হয়ে যায়, মহিলা ব্যস্ত হয়ে যায়, কিভাবে খুশি করা যায়, এই আচার আচরণ যেই মহিলাদের আছে নিঃসন্দেহে তারা জান্নাতি মহিলা। বাসায় যখন গেছে, যখন কলিং দিয়েছে, দরে আর কেউ নাই, শুধু একা, দরজা খুলছে দেখে স্বামী কান্দে। কি তুমি কান্দতেছো কেন? কথা কয় না। কোনো সমস্যা, কোনো দুর্ঘটনা? কথা কয় না, ও তো বিচলিত হয়ে গেছে। কি কারণে কান্দতেছে? স্বামীর চোখে পানি, আমার কি ভালো লাগবে? একদম তুষামত কুষামত করতেছে। 5-7 মিনিট পর চোখ রাগায় বলে, আমি কান্দতেছি তোমার জন্য। মহিলা পাইছে বয়, আমার জন্য আমার স্বামী কান্দে, আমার তো উপায় নেই। কালকে রাত্রেও কিতাবে পড়তেছিলাম, নিঃসন্দেহে কোনো স্বামী শরিয়াতের ভিতরে থাইকা বেপরোয়া আইন মতো হুকুম নিয়া যদি কারোর উপরে কোনো মহিলার উপরে বেজার হয়, তার এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ওই অবস্থায় যদি মারা যায়, কবরে শান্তিতে থাকবে না, কেয়ামতের ময়দানে জান্নাত তার জড়বে না। আমাদের তো ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে অনেক সময় রাগারাগি কাটাকাটি, 5-7 দিন কথা বন্ধ থাকে, আসেন এরম? খবরদার খবরদার। ও মহিলা, ভালো করে যাই না রাখো, মহিলা বিচলিত হয়ে গেছে। হ্যাঁ, আমার জন্য আমার স্বামী কান্দে, বলতেছে আমার জন্য, তো সামত করে আমি কি করেছি তুমি বলো, কোন অপরাধে তুমি কান্দতেছো? তুমি যদি কান্দো আমি তো আল্লাহর কাছে জায়গা পাবো না। দীপন রাগ হয়ে বলে, ওই 10 বছর আগের ঘটনা যখন বলছে তোমাকে যদি এনা, তখন বলে আমার কি দোষ, তুমি তো চাও নাই, আমি চাইছিলাম, কিন্তু বাবা যতটুক করছে কোনো অন্যায় করে নাই, তুমি সমাধান করতে পারলা না, তুমি আমাকে বলতে আমি সমাধান করতাম, তাও তুমি পারলা না। বলে যা হয়েছে এখন কি করা যায়, নরমে গেছে, আমার দোষ দিও না, দোষ তো তোমার, সে যা বলছে তা কোনো অপরাধ না, অপরাধ তুমি করেছো। এর নরমে জীবন সভ্যতা কি এরা যায়, কয় কি আর আঠারা বুঝি না, 10 বছরের খবর জানি না, তুমি অফিসে ছুটি নাও, আমিও তোমার ছুটি দিলাম, চলে যাও। যাইয়া যদি পাও যে কোনো কায়দায় আমার হাত পর্যন্ত পৌঁছে দিবা, আমি যাব না, কেন আমি যাতে একবার সমস্যা হয়েছে, এবার আমি যাব না, শ্বশুর শাশুড়ি আমার হাতে পৌঁছে দাও, এরপরে কি করতে আমি দেখবো, যদি আনতে না পারো এরপরের চিন্তা আমার। জীবন ভয় হয়েছে না, এত বড় মেয়ে, বাপের বাড়ি আছে 4-5টা, আর এত আমি যদি না আনতে পারি সিদ্ধান্ত, মানে যদি ভয় আছে না, একদিকে আসা আর একদিকে ভয়। আল্লাহু আকবার রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ঝঞ্ঝাটের কারণে ঠিক সময়ে পৌঁছাইতে পারে নাই। দাউদকান্দি কুমিল্লা যারা গেছেন, আগে ছিল ফেরি, এখন হলো ব্রিজ, ব্রিজও পার হয়েছি, ফেরিও পার হয়েছি, ওই ফেরির সময় ঘাটে যায়া 5 ঘন্টা লেট, নির্দিষ্ট সময় যাইতে 5 ঘন্টা দেরি। আল্লাহু আকবার, 5 ঘন্টা পর যখন ফেরি ছাড়ছে, আল্লাহ রিপন পার হয়েছে, এখন শহর ত্যাগ কইরা এলাকায় যখন আসবে, মনে করেন আল্লাহু আকবার, ওই ধরেন এখানে এরকম একটা জায়গা,
দেখাতে এসে নামছি, সসরাইল মনে করেন। এখন ওখান থেকে দিনের বেলাতে ইজি বাইক পাওয়া যায়, ভ্যান পাওয়া যায়, কত কি পাওয়া যায়। রাত বারোটার পরে একটু কঠিন আছে না? রিপন নাইমা নামছে, গভীর রাত, সময় মতো আসতে পারে নাই। এখন একদিকে ভয় আর একদিকে আগ্রহ, যাইতেই হবে। নামছে, অনেক কিছু পরিবর্তন, 10 বছর আগে যা ছিল এখন অনেক বিল্ডিং, অনেক কিছু, কোনো কিছু বোঝা যায় না। একদিকে আসা আর একদিকে ভয়, ভয় হচ্ছে 10 বছর আসি না, এলাকায় কি খবর টবর, চোর ডাকাত বা এরকম কোন, আমি লুবি, আমি হালাল রিজিক কামাই করার জন্য ওরা ঘুমায় আর আমি রাত জেগে থাকি। তার মানে এই না যে তোমার একটু উপকার করে আমার বকশিস নিতে হবে, এত গরিব আমার ভাই বোনে, বরঞ্চ তুমি আমার চেয়ারে বসো, একটু পরে আজান দিবে না গাড়ি গুলা বেরিয়ে যাবে, তুমি যাচ্ছ না, কারণ না আমার বসার, আমার যাইতেই হবে। কি কাজ সে তো জানে না, কি জন্য জাতি দারোয়ান নিরুপায় হইয়া দরবারের কারণে, ওর উদ্দেশ্য যে তুমি এলাকায় থাকো, কার ইজি বাইক আছে সাহায্য দিক, 500 টাকার জায়গায় 1000 টাকা দিবে না, সমস্যা আমার দিয়ে দিয়ে আসবে। দারোয়ান কয় না, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। ওই লোক জানে যে রাত 12টার পরে ফজর পর্যন্ত ওই 4 খাম্বার নিচে এক রিক্সাওয়ালা প্রায় দেখা যায়। বলে সাহেব এখানে চেয়ারে বসেন, আমি দেখে আসি। দূরের থেকে দেখা যায় শীতের দিন 3 টাকার একটা কান টুপি, 5 টাকার একটা মাফলার, 10 টাকার একখান প্লাস্টিকের জুতা, 2 টাকার হাত মোজা নিয়া ওই গভীর রাত্রিতে রিপনের বাবা রিক্সার হ্যান্ডেল ধরে দাঁড়ায় রয়েছে। তাড়াতাড়ি দাঁড়ান ফিরে এসে বলে বাবা ব্যবস্থা হয়েছে, চলে যাও ওই স্যার খাম্বার ধারে চলে যাও, একটা রিক্সা ওখানে আছে, মাঝে মধ্যে দেখা যায়, যায় তার সাথে চুক্তি কইরা চলে যাও। সাহেব বড় আগ্রহী হইয়া ব্যাগটারে নিয়ে রিক্সাওয়ালার ধারে চলে আসছে। আল্লাহু আকবার, বাবাও চেনে না সন্তানও চেনে না। বলছে চাচা যাইবে? হে রিক্সাওয়ালা যাইবা? কই যাইবা? অমুক জায়গা নাম বলছে। ক আমি তো যাওয়ার জন্য আসছি বাজান, তুমি ওঠো। উঠছে, কত ভাড়া দিতে? কয় বাপ 10 বছর রিক্সা চালাই দিনের বেলা না রাতের বেলা গভীরে, তোমার মতো এরকম মানুষ যখন আসে আমি ভাড়া চুক্তি করে নেই, কিন্তু তুমি যে যাবা আজকে আমি কোনো চুক্তি করবো না, তোমার মন চাইলে দিবা না চাইলে হিসাবি জিল্লা। এখন মনে করছে আমার যাওয়ার দরকার, ওইখানে যে শুন মনে কত, যদি 100 টাকা দিব না 500, কথা কি যা লাগবে এমন উঠছে। রিক্সা চালাই আর সারা জীবনের ইতিহাস মনে পড়ে, হায় ও সাহেব তুমি যে আজকে আমার রিক্সার বসছো, যদি তুমি জানতে আমি কার বাবা, তুমি আমার রিক্সায় চলতা না, তোমার চাইতে বড় সাহেব আমার একজন আছে, কিন্তু কপালের পরিণতি মেনে নিতে হবে, তাই তোমার রিক্সায় উঠাইয়া আমি ড্রাইভার হয়ে রিক্সা চালাইতেছি। কল্পনা করতে করতে আল্লাহু আকবার, এদিকে কয় জোরে চালাও জোরে চালাও, কয় বাজান আমারে তারা দিও না, আমি চোখে দেখি না গায়ে শক্তি নাই, আমার চালানো লাগে তাই চালাই, রাস্তা বেশি ভালো না তাড়াহুড়ো কইর না। কতক্ষণ পরে বাবা মনে করে, না জানি কেডা ওই জায়গার কথা বলে, দেখিনি আল্লাহু আকবার কারে দেখা যায়। বলছে বাজান তোমার কাছে কি লাইট আছে? রিপন মনে করছে রাস্তা মনে হয় সমস্যা, লাইট ধরলে ভালো হয়, টস করে বিদেশি লাইট একটা বেড়াইছে মেরে ধরছে। রিক্সা লাগায় বাবা লাইটের মাথাটারে একটু উঁচু করে মারো, মনে করছে পিছনে সিটে বসা উঁচু করে মারলে ভালো হয়, যেই লাইট মারছে বাবা পিছন ফিরিয়া 10 বছর পরে হইল সন্তানের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। মাথা টুপিটা ছুঁড়ে দিয়া সব কিছু ফেলাইয়া বলে বাবা রিপন নবীজি বলেছেন সন্তানের জন্য বাবার দোয়া, বাবা মার জন্য সন্তানের দোয়া,
আজকে তার বাস্তবতা পাইলাম। ও বাজার তুমি যা রিক্সায় সারিয়া উঠছ, লাইট মাইরা চাইয়ে দেখো আমি তোমার বাবা। পরিচয় পাইয়া আব্বারে কয়ে জড়াই ধরে রাস্তায় নামছে, রিক্সা কানা লাঠি মেরে কয় বাজার এই রিক্সায় আর হাত দেওয়া লাগবে না, ফেলে দাও। দীপনের বাবা কয় পরের ভাড়া করা রিক্সা, যদি সকাল বেলা ইসা চাই আমি কোত্থেকে দেব, এটা আমার সংগ্রহ করা লাগবে। কয় বাজান যদি আসে নতুন রিক্সা বানাইয়া দেব, তুমি আর রিক্সায় হাত লাগাইতে পারবা না, মাফ করে দাও। 10 বছর বেয়াদবি করছি, খোঁজ খবর নিনি, তুমি যে বেঁচে আছো আল্লাহ আমার মাফ করে দাও। সন্তান বুকে নিয়ারি বোনের বাবা কয় বাজান, কোনো সময় বদদোয়া করি না, চলো ঘরে দেখবা যায় নামাজখানা পাতা রয়েছে, আমি চলে আসি, তোমার মা কাঁদতেছে, আমি চলে যাব রিক্সাটারে সারজে দিয়া, আমিও যাই নামাজের পরে বসে যাব। আমার সমস্ত দোয়ার মধ্যে একটাই দোয়া থাকবে, 10 বছর তোমারে দেখি না, তুমি কবে ফিরে আসবা, এই দোয়া আমার দোয়ার মূল অংশ। কথা বলতে বলতে আল্লাহ ঘরের দরজায় চলে আসছে, এদিকে রিপনের মা হার্টে রোগী, দরজা আগের থেকে খুলে রাখছে, বেশি ভালো ঘরের দরজা না, ঘরে তো মাল সামান নাই। দরজার দ্বারে স্বামী যখন আসছে, রিপনের মা কয় দরজা খোলা ধাক্কা দাও, পিছন পিছন রিপন ঢুকছে, টুকার সাথে সাথে রিপনের মা কয় স্বামী আমার ট্যাবলেট কই, বুকের জ্বালা পারি না, প্রতিদিন ট্যাবলেট আনো, আজ ট্যাবলেট কই? রিক্সাওয়ালা বলে, স্বামী বিবি আজকে তোমার জন্য কোনো ট্যাবলেট আনি নাই, তোমার বুকে জ্বালা নিবারণের জন্য এমন একটা ওষুধ নিয়ে আসি যা তোমার সেবন করা লাগবে না, খাওয়া লাগবে না, চেহারা দিয়া দেখলেই তোমার বুকের জ্বালা ভালো হইয়া যাবে। বলে সে আবার কি ওষুধ? তাকাইছে আগ্রহ ভরে, রিপন ধরতে যাইয়া ধরছে, মা ও মা। সন্তান যখন মা বুকের সাথে বুক লাগাইছে, রে বাজান বুকের জ্বালা নিবারণ হইয়া চোখের পানি দিয়া কান্দে, বাজান এতদিনে শুনছিলাম মার দোয়া কবুল হয়, আজকে বাস্তবতায় পাইলাম, এই 10 বছর এত কষ্টে আসি, তারপরও 10 বছর পরে তুমি আমার বুকে আসছো, আমার কোনো দামি নাই, বল দোয়া করি না, ওই দেখো যায় না আমার সবসময় জন্য শুধু দোয়া করি, যত দোয়া করি তার মধ্যে আমার দোয়ার বিশেষ অংশ, তোমার সাথে কবে দেখা হবে। বাজানেরা ভাগ্যের পরিণতিতে মাঝখান দিয়ে ঢুকলো, কইল বাজান আর থাকা লাগবে না, সন্তান বাবা মা নিয়া শহরে যাইয়া বড় আনন্দে উল্লাসে চলতেছে, অসুখ হইলেই ডাক্তার, বড় বড় ডাক্তার, কারণ ওনাদের জন্য তো স্পেশালিস্ট ফ্রি কথা কয় না। এই সমাজে এই পরিস্থিতিতে এমন সন্তান এই জমিনে বসবাস করে, তাই আমার লাস্ট পর্যায়ের কথা হলো শেষ কথা, আমার সন্তান যদি আমি এই শিক্ষায় শিক্ষিত পারতাম, কেউ কি কোথাও দেখাইতে পারবেন যে একজন আলেম, একজন হাফেজে কোরআন, আমার মতো একজন বা আমার চেয়ে ছোট একজন, একজন বড়, কেউ আমার বাবার সাথে বেয়াদবি করছে? কথা কয় না, কথা কয় না, অনেক 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 এই সব আমার কাছে যারা আজকে হাজির, এখন দোয়া ইনশাল্লাহ আর দেরি নেই, কথাগুলো মনে রাখো, যত আজ তার মূল কথা হলো ভালো কাজ করব, খারাপ কাজ ছাড়ব, লাস্টে যা মা বাবা যাদের বেঁচে আছে কখনো তাদেরকে আহ শব্দ উচ্চারণ করতে দেব না, তাতে আমার যদি কলিজা বাইর করে দিতে হয় তাও দেব, রাজি আছি ইনশাল্লাহ। আর সেই মা আছে কার কার একটু হাত উঠুন, কাদের মা আছে? আলহামদুলিল্লাহ অনেকেরই আছে, হাত না। বাবা আছে কার কার? মা বাবা দুজন আছে আলহামদুলিল্লাহ, দুই হাত, মা আছে বাবা আছে দুই হাত, তোমরা ভাগ্যবান, তোমরা সৌভাগ্যবান, তোমরা আল্লাহ একবার, আল্লাহ তোমাদের মা, মার দিকে একবার, মার চেহারার দিকে একবার, কয়বার? একবার যদি ভালো নজরে, মহাব্বতের নজরে, ভালোবাসার নজরে একবার তাকাইতে পারো, একটা কবুল হয়,
আমল নামার মধ্যে জমা হয়ে যায়। এই সৌভাগ্য আমরা হারিয়ে ফেলেছি। আমার মতে তিন যারা আছেন, মা নাই একটু আগ, বাবাও নাই মা নাই, দোনকান হাত দেখি একটু আমার মতো ব্যথা কার ক্লান্ত আছে, নামাই ফেল। এবার আমার দাবি, আল্লাহ সারা জীবনে পাপ করছি, বলছি না আগে গুনাগার, আমরা গুনা করিনি এরকম কেউ আছে নাকি? কথা কয় না, এখন মাত্র দুইটা মিনিট সময়, গুনা করছি আল্লাহ তুমি মাফ করে দাও, দাহিয়া মাফ করে আল্লাহ মাফ করতে পারে। তো আমরা যারা গুনাগার, মনে করো গুনা করছি যে কোনো গুনা, বড় কাজ ছোট, সবাই দুই মিনিটের জন্য চোখটা বন্ধ করো। ওই জাহান্নামের চোখ বন্ধ হয়েছে আর কোনোদিন খুলবে না। ওই যে আমার কাছে এক ভাই গেছিল, বাবার চোখ বন্ধ হয়েছে আর কোনোদিন খুলবে না। বাবা যান চোখটা বন্ধ করে একটু মাথাটা নোয়া দেয় হালকা দুই মিনিটের জন্য, বেশি বেশি দুই মিনিট চোখ বন্ধ করিয়ে মাথা নোয়াইয়া নিজের গুনাগুলো আল্লাহর কাছে জমা দিয়া দাও। রাত্র গভীর, মানুষ প্রকৃতি জেগে নাই, মার্কেটের দোকান বন্ধ, রাস্তাঘাট রুটের গাড়ি বন্ধ, খাওয়া ঘাটের নৌকা বন্ধ, স্কুল মাদ্রাসার দরজা বন্ধ, অফিস আদালতের দরজা বন্ধ। ও বন্ধুরে ও বাজানের আমার, যত রাত্র গভীর হয় আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলতে থাকে। রহমানের বাহমাতের পানে আশা নিয়া নিজের সব গুনাহ গুনাহ আল্লাহর কাছে জমা দিয়া অন্তর অন্তরে বলো আল্লাহ পাক দিলের খবরও জানে, ও আল্লাহ আমি গুনাগার, দয়া করে আমার সব ধরনের গুনাহ তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার বাজানেরা, আমার মতো এতিম যারা এই সর্বচক্ষু বন্ধ কিন্তু একটা চোখ খোলা আছে, যে চোখ কোথাও ঘুরে আসছি দা দেখে আসছি, ওই জিনিসটা এখানে বসেও দেখা যায়। ও হাজির সাহেব, মক্কা মদিনার দৃশ্য এই মাসে বৈশা দেখা যাইতেছে, রমজান শরীফ দেখা যাইতেছে, বাইতুল্লাহ দেখা যাইতেছে, বাইতুল মুকাররম মসজিদে গেছি, এখানে বসে থাকো মসজিদের চেহারা দেখা যায়, বাড়িতে একটা গাবি আছে কালো রঙের, এখানে বসে দেখো চোখ দিয়ে দেখা যায়। ওই চক্ষু দিয়ে আমার এতিমের গোষ্ঠী, আমার মতো যারা গোরস্থানের দিকে একটু তাকাও, দেখো মার কবর কই আর বাবার কবর কই, যদি অনুশোচনা হয় দুঃখ হয় আফসোস হয় চোখে পানি আইসা যায় অন্তর যদি কান্দে, এই কাঁদো কাঁদো অবস্থায় গোরস্থানের দিকে তাকায় আমার আল্লাহ, এই শীতের রাত মা ভাড়া দিত কোন সময় আমার গাছ থেকে কাঁদা বইরা যায়, ওই অন্ধকার কবরে কোন অবস্থা আছে জানি না রে আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। খোদার কসম আমার নবীজির পানি, এমন কোন সন্তান যদি মানবের কথা স্মরণ করিয়া চক্ষু ভিজাইয়া ফেলাইতে পারো, ওই পানির ফুটা জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার কবরে আজাব থাকলে মাফ করে দেবে এটা ওয়াদা। বাবারে পারলে তাদের জন্য কিছু করো, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করতেছে, ও গুনাহগারের দল, ও এতিমের দল, জমানের মনে তওবা করে খারাপ কাজ আর করবো না। ও মা সোনার ছেলেরা, চোখ দিয়ে মার চেহারা দেখতে পারি না, ভালো জিনিস দেখতে পারি না, কোরআন রাত্রে একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাও, মোবাইল চালাও, কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে, কম্বলের নিচে গোপনে গোপনে কানের মধ্যে রং লাগাইয়া বাইক লাগাইয়া লাইন লাগাইয়া লাগাইয়া দেখো, ওরা দুনিয়ার কেউ না দেখুক প্রতিটা মুহূর্তের জন্য কোনায় কবিরা চলতেছে।
তওবা করলে গুনাহ মাফ হয়। মোবাইলের নাম্বার ডিলিট করে দেওয়া যায়, কিন্তু এই গুনাহ জামানা জমা হইলে কি দিয়া ডিলিট করবা? আমার নবীজি শিখায় দিয়ে গেছে, কুল্লু বানি আদমা খাত্তাউন অখাইরুল খাত্তাউন তাওয়াবিনাল্লাহ। বাবারে বাজানেরা, এই মুহূর্তে গুনার কথা স্মরণ করে পারলে দু ফোঁটা চোখের পানি ফালাও। দুনিয়ার কত কিছু আড়াইলে কাঁদলাম, কবর তো কেউ আমার সাথে যাবে না। একজন কবরবাসী এসে যদি সংবাদ বলত, কোন তবে এই গোরস্থানের পাশে যারা সম্ভব, এইখানে যারা সোয়া, আমি 100% আশাবাদী এদের কবরে আজাব হইতেই পারে না। কারণ রসুলের মেহমানগণ আমার নবীজির আল্লাহ রেখে দেওয়া সন্তান, নুরানি সন্তান, রুহানি সন্তান বলে 24 ঘন্টা এখানে ঘোরাফেরা করে। কেউ যদি মরে যাবল, প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন হল তাদের জন্য সমবেত ভাবে দোয়া করা হয়। তাদেরকে নিয়ে আমরা আল্লাহর দরবারে আফসোস করি কেন? মাহবুব গো জানি না এই দরস্তানে কারা শুয়ে আছে। তুমি সবাইকে মাফ করিয়া দাও, আমাদেরকে তৌফিক দাও, সামনে যতটুকুর সময় হাস পায় গুনার কামার করবই না। রাজি আছেন নি? আল্লাহু আকবার, কারা কারা রাজি আছেন গুনার কাম করবো না? আমার আল্লাহকে হাত দেখার আল্লাহ, আমি মুসাফির মানুষ, তুমি চাইয়ে দেখো বান্দা তোমার, তোমার রহমতের মানে হাত বাড়াইছে আল্লাহ। তুমি সবাইকে হেদায়াত দিয়ে দাও, আল্লাহর অন্ধকারে যারা মা বোন বসে আছে আল্লাহ সবাইকে হেদায়াত দিয়ে দাও, গুনার কাম আর করো না, ভালো কাম আর সারবো না। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কত মানুষ ঘুমাই গেছে, তোমার শহীদের মানে আমরা ফকিরের তার ভিক্ষার হাত পাতিস, আমাদেরকে ফিরাই দিও না, কিছু চাইছি না, আমাদের গুনাহ মাফ করে দাও। শয়তানের ধোকায় নকশের তাকে দেয়, বয়সের আসরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যায়, দুনিয়ার লোকে কইরা নকশান মারার ঢুকায় পড়িয়া, যা গুলো আমরা করছি আমরা তো অমর করছি, আমাদের মাফ করে দে আল্লাহ। মাফ না করলে আমরা যাবো কোথায়? কার কাছে যাব? কারোর তো এই ক্ষমতা নাই। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেন দিব জাহান্নামে ফালাইয়া? তুমি যদি মাফ না করো বান্দার, বলো তোমার বান্দা যাবে কারদারে? আল্লাহ আমাদের মাফ করে দেন, আব্বা আমাদের মাফ করে দেন, দাদা দিদি মাফ করে দেন, নানা নানি মাফ করে দেন, চাচা চাষির মাফ করে দেন, আত্মীয় স্বজনদের মাফ করে দেন, শ্বশুর শ্বশুরের মাফ করে দেন, আল্লাহ সন্তানদের মাফ করে দেন, আল্লাহ ছেলে মেয়েদেরকে মাফ করে দেন,
আল্লাহ পীর উস্তাদদের মাফ করবেন, আল্লাহ বন্ধু বান্ধবদের মাফ করবেন, এই জমিনে কত মানুষ ভালোবাসে মায়া করে আল্লাহ তাদেরকে মাফ করবেন। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে আল্লাহ তোমার প্রশংসা তোমার গুণগান নিয়ে আল্লাহ আমরা এখানে ছিলাম, শেষ সময় আল্লাহ আখিরি দোয়ায় জিয়ারতের দোয়া ভরে, বালা মুসিবতের দোয়া ভরে, অসুখ বিসুখের দোয়া ভরে আমরা ভিক্ষুকের দল তোমার হাতে হাত পাচ্ছি। আমাদের ভুল চুকগুলো মাফ করে দাও, সহিগুলো কবুল করে দাও, যা কিছু নেকি হয়েছে আল্লাহ আমরা সবাই মিলে একসাথে সমবেত ভাবে সকল নেকিটুক সোনার মদিনায় পাঠাইলাম, আল্লাহ কবুল করে দাও, রহমতের ফেরেশতাদের ভাবে সবাইকে আমার জয় দেবতা হারাত তামামের আরওয়া পাকিয়া সব পৌঁছায় দাও।